কোরআন এক, নবী এক, কিন্তু আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ। আমাদের প্রভু কয়জন, নবী কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। আল্লাহু আকবার। এই সব এক কিনা, কিন্তু আমাদের মধ্যে ডিভাইডেড, আমাদের মধ্যে বিভক্ত, কেউ কাউকে দেখতে পাই না। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক নেবে ঠিক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। মুসলমান মুসলমান আমরা যে বিভক্ত হয়ে যাচ্ছি, অন্য অন্য ধর্ম গ্রন্থ যেগুলো সেগুলোর মধ্যে কত এলোমেলো কথা, কত এলোমেলো উপদেশ, কত এলোমেলো নসিহত। এরপরেও সেই ধর্ম অবলম্বী ভাইগণ তারা কিন্তু গবেষণা যদি নাও করে, তাদের পণ্ডিত মশাই যা বলে, তাদের ব্রাহ্মণ গুরুজি যা বলে, ওরা কিন্তু এটা যাচাইও করে না, ওইটাই মানে। মানে না, ওটাই মানে। মানে কি, তাদের ওই ধর্মের প্রতি, তাদের পণ্ডিতদের প্রতি, তাদের ধর্মগ্রন্থের প্রতি তাদের অগাধ বিশ্বাস থাকার কারণে তারা এগুলো যাচাইও করে না, বাছাইও করে না। যা বলে তাই তারা বিশ্বাস করে, যেভাবে যে কাজ করতে বলে সেভাবেই তারা সে কাজ করে। কোটি কোটি গুণ, সহস্র কোটি গুণ সর্বোৎকৃষ্ট, সব থেকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ। তার নাম কি? আল কোরআন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা কিন্তু আমরা এটাকে গ্রহণ করি বা আমরা এটাকে সম্মান দেওয়ার চেষ্টা করি, আমরা এই কিতাবে কিছু কথা মানার আমরা চেষ্টা করি, এই জন্য কিতাবটা মুসলমানদের কাছে আছে। অন্যান্য ধর্ম অবলম্বী যারা, এই কিতাব কিন্তু তাদের হেদায়েতের জন্য আসছে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমগ্র বিশ্ববাসী, সব মানুষের জন্য এই কিতাব হেদায়েতের জন্য আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অল্প সত্য এবং মিথ্যাকে পার্থক্য বোঝানোর ক্ষমতা নিয়ে এই কিতাব আমাদের কাছে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে অন্য ধর্ম অবলম্বী যারা, তাদের কিতাবে কত ত্রুটি, কত ভুল। ভারতের কিতাব নেপালের কিতাবের সাথে বনে না, ভুটানের কিতাব চীনের কিতাবের সাথে বনে না, বাংলাদেশের কুরআন, বাইবেল, গীতা, মহাভারত, আমেরিকার মহাভারত বনে না, কোনো মিল নেই। খ্রিস্টানেরা, এত বড় একটা সংগঠন খ্রিস্টানদের, যারা বাইবেলকে মানে, বাইবেলের কথা তারা অনুসরণ করে, সেই বাইবেলের ভিতরেও হাজার হাজার ভুল, সংযোজন বিয়োজন কিছু ঢুকছে, কিছু বের করে দিয়েছে, কিছু আল্লাহর আইন আছে আর কিছু শেরিকযুক্ত কথা। এরপরেও
যদিও মিল নাই, বাংলাদেশের বাইবেল আমেরিকার বাইবেল কোনো মিল নাই, এরপরেও এই কিতাবের অনুসারী যারা তাদের মধ্যে মিল আছে, আছে না? কিন্তু একমাত্র কোরআন মাজিদ গোটা পৃথিবী, আমি আপনি যেখানেই যাব এখানে কোরআনে কারিমের যে হরফ, আমেরিকায় নিউ ইয়র্ক যাবেন সেখানেও কোরআনের ওই হরফ ওই জায়গাতেই খচিত করা আছে। কোনো পরিবর্তন হয় নাই, হবে না কোনোদিন, এ ক্ষমতা কারো নাই। যে ব্যক্তিতেই কোরআনকে পরিবর্তনের চেষ্টা করবে সে নিজেই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরি, এত সম্মানজনক সত্য হক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কোরআন যাদের কাছে আছে, যে লোকগুলো থাকার কথা এক সামিয়ানার দিছে, অথচ সেই কিতাবের অনুসারী ব্যক্তিগুলোই বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে, কেউ কাউকে মানতেছি না। আমরা এক হুজুর আনাক হুজুরকে দেখলে চোখ বড় বড় হয়ে যায়, এক মুসলিম আনাক মুসলিমকে দেখলে চোখ বড় বড় হয়ে যায়, অন্তরে হিংসা ঢুকে যায়। এক মুসলিম দল আর এক মুসলিম দলকে ধ্বংস করার জন্য উঠে পড়ে আমরা লেগেছি, এটা শুরু হয়েছে না বাংলাদেশে? এক মুসলিম দল আর এক মুসলিম দলকে কোণঠাসা করে রাখার জন্য আমরা প্রতিযোগিতা করতেছি, চেষ্টা করতেছি, অথচ কোরআনে মাজিদ যাদের কাছে আছে তাদের এক থাকার কথা, এক প্ল্যাটফর্মে থাকার কথা, এক সামিয়ানার নিচে থাকার কথা, একটা তাবুর নিচে থাকার কথা, একটা দল থাকার কথা, কিন্তু সেটা নাই। যেটা থাকার কথা সেটা নাই, আমরা মুসলমান মুসলমান বিভক্ত হয়ে গেছি। এই বিভক্ততাকে একটি আয়াত আর আল্লাহ রসুলের একটি হাদিসের উপর যদি সমস্ত মুসলমানের আমল করা যায়, সবাই এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। বেশি তো পার্থক্য না, শুধু বোঝাবুঝির কম বেশি, কেউ একটু সঠিক বোঝে, কেউ ওই একই আয়াতের ব্যাখ্যা উল্টোভাবে বোঝে, কেউ সঠিকভাবে আমল করে, কেউ একই আয়াতের আমল ভিন্ন কায়দায় করে। এই তো হলো আমাদের মধ্যে শুরু হয়ে গেল, একজন আর একজনকে নাস্তিক, একজন আর একজনকে মুনাফিক, একজন আর একজনকে কাফের ফতুয়া দিয়ে দিয়ে এখন বর্তমান বাংলাদেশ তোলপা, ঠিক না? অথচ আমাদের আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, তাহলে দ্বিতীয়ত্ব কোথায়? আমাদের নবী কয়জন? একজন। তাহলে নবী তো ওনার রিসালাত তো এক, দ্বিতীয় কোনো নবীর আদর্শ মানতে আল্লাহ বলে নাই এবং নিষেধ করেছেন চলবে না, রসুল যা বলেছেন তোমরা সেটাই করো, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বিরত রাখো। আমাদের কিতাব কয়টা? একটাই, বেশি তো নয়, একটা কোরআনের কথা আল্লাহ তাআলা মানতে বলেছেন। তাহলে আল্লাহ এক, নবীও এক, গ্রন্থ এক, তাহলে বিভক্ত কোথায়, ভেজালটা কোন জায়গায়? ভেজালটা প্রত্যেকটা মুসলমানের মনের ভিতরে, আল্লাহর মধ্যেও কোনো ভেজাল নাই, রসুলের মধ্যেও কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যেও কোনো ভেজাল নাই, ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল হলো সব আমাদের ভিতরে, ঠিক না ভাই? ঠিক। কোরআনে কি ভুল আছে? আল্লাহর মধ্যে ভুল আছে? রসুলের মধ্যে নাই, ভুল আমাদের মধ্যে, অথচ বিভক্ত হয়ে আছি। কি যে অবস্থা, আমরা মুসলমান মুসলমানকে মারার জন্য, মুসলমান মুসলমানকে ধ্বংস করার জন্য প্রতিযোগিতা চলছে। আল্লাহ এর থেকে আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ তারা কোরআনে কারিমের ইসলামের এক সামিয়ানার নিচে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সূরাতু আলে ইমরান, কোরআনে কারিমের 3 নম্বর সূরা, 31 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কুল, হে নবী আপনি বলেন, তাদেরকে গোটা বিশ্বের
সমস্ত জাতি, সমস্ত মানুষ, সমস্ত ইনসানকে আল্লাহ তাআলা নবী থেকে শিখিয়ে দিচ্ছে। আপনি বলেন কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি মানুষগুলো, মানব জাতিরা যদি আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করতে চায়, তাহলে কি করা লাগবে? নবী গো আপনি বলেন, ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর নৈকট্য অর্জন যদি করতে চাও, আল্লাহকে রাজি খুশি যদি করতে চাও, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মাগফিরাত সব মুসিবত থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীজির পূর্ণাঙ্গ অনুসরণ করা লাগবে। নবীজির অনুসরণ, কার অনুসরণ? নবীজির অনুসরণ। যদি কোনো ব্যক্তি নবীজির অনুসরণ করে, যারা করবে তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কারের ঘোষণা করেছেন। নবী গো ফাত্তাবিউনি বলেন, আপনার উম্মতেরা, শেষ জামানা এই মানুষগুলো যদি আপনার অনুসরণ করে, আপনার পদঙ্ক অনুসরণ করে, আপনার সুন্নাত মানে, আপনার তরিকাকে মেনে যদি তারা চলে, দুইটা পুরস্কার আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে দিলাম। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমার অনুসরণ করে, তোমার সুন্নত যদি মানে, তোমার তরিকা যদি মানে, তোমার দেখানো পথ যদি তারা অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ প্রথম নম্বর পুরস্কার দেব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই আমার বান্দাদেরকে ভালোবাসা দান করব। আমরা মসজিদে যাই নামাজ পড়ব, কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। দান সদকা করি কাকে খুশির জন্যে? আল্লাহকে। হাজার হাজার টাকা দান করি আল্লাহকে খুশি করার জন্য, কোরবানি ঈদুল আধার দিন কোরবানি করি, আমার সম্পদ থেকে খরচ করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, পরিবার পরিজনকে হালাল পন্থায় চালাই, এটাও আমার আল্লাহকে খুশি করার জন্য, হারাম আমার কাছে আসে আমি গ্রহণ করি না, হারামকে বর্জন করি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, মানুষের সাথে সৎ আচরণ করি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, খতিব সাহেবকে ভালোবাসি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, মুয়াজ্জিনকে ভালোবাসি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আমার সমাজবাসীদের মুরব্বী সভাপতি সেক্রেটারি সব মাখলুকাতের সাথে ভালোবাসা তৈরি করি, পিছনে একটাই মাত্র মাকসুদ, সেটা হলো আল্লাহকে পাওয়ার জন্যই ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। সেই আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহকে ভালোবাসার জন্য যা কিছু করে তাদের কাজগুলো যেন হয় তোমার নবীর দেখানো কাজ, তাদের পথ যেন হয় তোমার নবীর দেখানো পথ, তাদের পোশাক যেন হয় তোমার নবীর দেখানো পোশাক, তো তাদের টুপি যেন হয় তোমার, তুমি নবীর দেখানো টুপি, তাদের দান যেন হয় তোমার দেখানো দান, তাদের কথা বলা যেন তোমার ধরনের কথা বলা তাদেরও হয়, এই রকম যদি হয় প্রথম নম্বর পুরস্কার হলো বান্দা আমি আল্লাহকে ভালোবাসার জন্য আগায় আসলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহর ভালোবাসা দান করার মানে কি? শুধু ভালোবাসা কি এক কথায় শেষ? ব্যাপক অর্থে শব্দটা ব্যবহার হবে। আল্লাহর ভালোবাসা বলতে কি? আমি চোখ দিয়ে দেখি, দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, দেখার ক্ষমতা তিনি দিতেন না। আমার জিহ্বার ভিতরে কোনো অংশ কাটা নাই যে আমার জিহ্বার সামনের অংশ হবে মিষ্টি, ডানের অংশ হবে টক, বামের অংশ হবে তিতা, এরকম কিন্তু কোনো জিহ্বার মধ্যে অংশ কাটা নাই। আল্লাহ কত বড় ক্ষুদ্রতলা আমার আল্লাহ, তিনি বান্দাকে কেমন ভালোবাসেন, তিনি বলছেন, নবী গো আপনার, আপনি নবীর অনুসরণ সুন্নতের আমল যদি তারা করে, আপনি নবীর তরিকে যদি তারা মানে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দেব। এর বাস্তবতা হলো বান্দার একটা মাত্র জিহ্বা, কোনো দাগ কাটা নাই, কোনো অংশ করা নাই, জিহ্বার কোন অংশে মিষ্টি, কোন অংশে টক,
কোনো জায়গা খুঁজে বের করা সম্ভব হবে না। পৃথিবীর এমন কোন বিজ্ঞানী আজও পর্যন্ত বের হয় নাই, জিহ্বার মধ্যে যে স্বাদ লাগে এটা কোথা থেকে সৃষ্টি হয় কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত তৈরি করতে পারে নাই, যেটা আমি আমার আল্লাহ বান্দাদের জন্য এত বড় নিয়ামত একটা দান করে দিয়েছেন। এই যে জিহ্বা দান করেছেন, আপনি যখন মিষ্টি দিবেন জিহ্বা আপনাকে বলে দেবে জিহ্বার মধ্যে মিষ্টি লাগছে, আপনি যদি টক দেন জিহ্বা বলে দেবে টক দিয়েছে, আপনি যদি তিক্ত কোনো জিনিস দেন জিহ্বা বলে দেবে তিতা জিনিস দিয়েছ, ঠিক কিনা? এটা হলো আল্লাহর ভালোবাসার বাস্তবতা। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সমগ্র দুনিয়ার মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করে একটা নিয়ামতের উপরে, সমস্ত মানুষ চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না, হবে হবে না। এই যে জিহ্বার স্বাদ, একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, কোনো দাগ কাটা নেই, অংশ কাটা নেই, যে সামনের অংশটা আমি মিষ্টির জন্য রাখলাম আছে, আপনি আমি যখন যেটা দিব জিহ্বা সেটারই পরিচয় দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন আপনি নবীর অনুসরণ যদি করে আমি বান্দাকে ভালোবাসা দিব, মহব্বত করব, ভালোবাসব, তাদেরকে রহমত দিব, তাদেরকে বরকত দান করব, তাদের মদত দান করব, এটা হলো এক নাম্বার পুরস্কার। কয় নাম্বার? চলার মতো ক্ষমতা দিব, তারা মুসিবতে পড়বে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে, মামলায় পড়বে, হামলায় পড়বে, শত্রুর আক্রমণের ভয় থাকবে। আপনি নবীর অনুসরণ তারা করে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি তাদেরকে মুসিবত থেকে নাজাত দান করব। সম্মানিত হাজিরিন, প্রথম নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, আমরা যারা আছি ইমাম হইয়ার মুয়াজ্জিন হই, সভাপতি সেক্রেটারি, যত মুরব্বি হাজি সাহেব, ওলামায়ে কেরাম, হাফেজ কারী, মুফতি, মুহাদ্দিস, আলেম, যত শ্রেণী আছে, আবেদ, আবেদা, মমিন, মমিনা, সমস্ত মানুষ একমাত্র নবী পাক বাদে সব মানুষের আমল নামায়, কিছু না কিছু সগীরা অথবা কবিরা গোনা আছেই না নাই? এখানে কেউ আছেন কি যে আমার না আমল নামায় কোনো গুণা নাই? হুজুর কেউ আছি আমরা এরকম? কেমন পর্যন্ত আসবে? আসবে না। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের আমল নামায় কিছু না কিছু গুণা অবশ্যই আছে, কম অথবা বেশি। এই গুণা মাফ করার ক্ষমতা কার হাতে? যদি বান্দারা নবীর অনুসরণ করে, নবীর সুন্নত যদি মানে, নবীর দেখানো পথ অবলম্বন করে, নিজের জীবনকে যদি নবীদের তরিকার মধ্যে প্রতিষ্ঠিত রাখতে পারে, আমার আল্লাহ দুই নাম্বার পুরস্কার দিবেন। তার আমল নামায় শিরকের গুণাও থাকতে পারে, কবিরা গুণাও থাকতে পারে, সগীরা গুণাও থাকতে পারে, বেদআতের গুণাও থাকতে পারে, নবীর পূর্ণাঙ্গ অনুসরণ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয়ুফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর তাম গুণাগুলো মাফ করিয়া দিব। অনুসরণ করা লাগবে। আমি নবীর সুন্নত মানি না, নবীকে ভালোবাসি না, নবীর সুন্নতের কোনো আমল নাই, আমি যদি দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি হে আমার রব, দুনিয়াতে আমাকে তুমি উত্তম যা যা দান করো, শান্তি দান করো, কিন্তু সুন্নতের কোনো আমল নাই, হাজার কোটি বার যদি আমরা দোয়া করি, বলেন তো দেখি এই দোয়া আল্লাহকে কবুল করে নিবে 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 না? আর যদি সুন্নতের আমল করি, রসুলের তরিকে যদি আমরা চলি, এমত অবস্থায় যদি বান্দা আল্লাহকে বলে আল্লাহ আমার রিজিকে অভাব পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে রিজিকের ফয়সালা করিয়া দিবে। সম্মানিত হাজিরিন, অনুসরণ, নবীদের অনুসরণ, দুনিয়ার কোন মানুষের অনুসরণ করা আল্লাহ নিষেধ করেছে, কারণ এক এক ব্যক্তি যদি এক একজন অনুসরণ করে রাস্তা একটা হবে না, সব হবে অবৈধ, এলোমেলো লাগবে, এলোমেলো যাতে না হয়, কে কার তরিকা মানবে? যদি একটা মানুষ একজন ব্যক্তির অনুসরণ করে, আর একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির অনুসরণ করে, তাহলে দ্বিধাদ্বন্দ্ব লাগবে,
লাগবে না। বাংলাদেশের ভিতরে তরিকার কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই, একই তরিকা, একই তরিকা। একটু দ্বন্দ্ব লাগার কারণে দলটা দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার পরে এক ভাগ আর এক ভাগকে কাফের ফতোয়া দিয়ে দেয়, তাই না? একই তরিকা। কেউ আছে মুজাদ্দিদি তরিকা, কেউ আছে নকশবন্দি তরিকা, কেউ আছে কাদরিয়া তরিকা, কেউ আছে সিস্তিয়া তরিকা। আপনি যদি কাদরিয়া তরিকার কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ভাই সিস্তিয়া তরিকার লোকদের চরিত্র সম্পর্কে আপনি একটু বলুন, কাদরিয়া তরিকার লোকটা বলবে এরা জাহান্নামী, এদের আমল ভালো না। ঠিক নেবে ঠিক, জাহান্নামী ফতোয়া। জাহান্নাম কার হাতে? কার হাতে? অথচ ফতোয়া দিয়ে দিচ্ছে লোকটা জাহান্নামী, কি জন্যে? ও সিস্তিয়া করে এই জন্যে, ঠিক কি? হ্যাঁ। আবার যদি আপনি সিস্তিয়া তরিকার কোন একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন, বলেন ভাই মুজাদ্দিদি তরিকার ব্যক্তিদের আমল সম্পর্কে বলেন, তাহলে এই লোকটা বলবে মুজাদ্দিদি যারা করে সবাই জাহান্নামে যাবে, একটাও ভালো না, মানে ও সারা আর দুনিয়ার কেউ ভালো না, এরকম অবস্থা আছে না এই বাংলাদেশে। আবার যদি নকশবন্দির কাছে জিজ্ঞাসা করেন, বলেন তো কাদরিয়া তরিকার খবর কি, লোকটা বলবে কাদরিয়া তরিকা যারা করে ওদের আমল ভালো নয়, ওদের ইমানও ভালো নয়, ওদের আমল আকিদায় একটাও ভালো না, আমাদের আমলের সাথে ওদের বনে না। বলে না এরকম ভাবে যতগুলো মতামত, যতগুলো ব্যক্তির কাছে যাবেন, যত দলের কাছে যাবেন, সব ব্যক্তিগুলা এবং সব দলের অনুসারীরা বলবে আমরাই ঠিক, বাকিরা বে ঠিক। এ বলবে না বাকিরা বে ঠিক, এটা হলো পরটি। সব থেকে ঝুঁকিপূর্ণ হলো এটাই যে আমি নিজে বাদে বাকি সবাই জাহান্নামী, এটা হলো জাহান্নামীর কথা। মানে সে নিজে ভুল পথে আছে, এজন্য আরেকজনকে বলে সেই লোকটা ভুল পথে আছে, এটাই বাস্তবতা। এর থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যাতে বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির অনুসরণ করলে মানুষেরা ধ্বংস হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য এসেছে, আমাদের জন্য কি এসেছে? উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম পথ, উত্তম তরিকা, যেই তরিকাটা আমি আল্লাহ নবীর কাছে দিয়ে দিয়েছি, যে আদর্শটা আমার নবীর কাছে দিয়ে দিয়েছি, এটাই উত্তম আদর্শ। এর বাইরে কোনো আদর্শ মানা মুসলমানদের জন্য কোনো সুযোগ আল্লাহ তাআলা রাখে নাই, সেটা যে তরিকাই হোক। আদর্শ কয়টা? সুরা কোরআনে কারিমের আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াত দ্বারা আপনারা তরিকা কয়টা পাইলেন? একটাই। কয়টা? একটা। সেটা কার? মুহাম্মাদুর। আবার কথা বোঝা যায় না, তরিকাটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, অনুসরণ শুধুমাত্র নবীর। আর কারণ আমি যদি জমিতে যাই কোদাল দিয়ে যেইভাবে কাজ করি, আপনি যদি ওইভাবে কোদাল দিয়ে কাজ করেন, আর যদি মনে করেন যে এটা নবীও করছে, তাহলে ভুল হবে না? সঠিকভাবে ভুল হবে না? ভুল হবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে কোনটা কি। এক নাম্বার, হাত্তা বিউনি, নবীকে যদি আমরা মানতে যাই তাহলে আমাদের কারো দুইটা জিনিস মানা লাগবে। এক নাম্বার হলো কোরআন, দুই নম্বর হলো রসুলের সুন্নাত। রসুল বিদায়ের এক মুহূর্তে তিনি বলে গেলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, ও জাতিরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গোমরা হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিস তোমাদের কাছে থাকবে। দুইটা জিনিস কি? আল্লাহ রাসূল বললেন কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ।
এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর হলো দুই নম্বর হলো আমি রসুলের রেখে যাওয়া সুন্নতের আমল। এই দুইটা জিনিস যদি কোনো জাতির কাছে থাকে, ওই জাতি কোনো দিন ধ্বংসের পথে যাবে না। কয়টা জিনিস? এক নম্বর কি? কোরআন। দুই নম্বর রসুলের সুন্নাত। এটার মধ্যে যদি সমস্ত আলেমরা কিন্তু একমত আছে, কিন্তু আমলের দিক দিয়ে ভেজা। কোরআন এক, নবী এক, কিন্তু আমরা মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত। আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধান ঐ শিবানী কোরআন। সুবহানাল্লাহ। আমাদের প্রভু কয়জন? নবী কয়জন? আমাদের প্রভু এক, নবীর উম্মত জীবন বিধান ঐ শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। আল্লাহু আকবার। এই সব এক কিনা? কিন্তু আমাদের মধ্যে ডিভাইডেড, আমাদের মধ্যে বিভক্ত, কেউ কাউকে দেখতে পারি। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক নেবে ঠিক? তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। এক হওয়া লাগবে, কোনো ডিভাইডেড চলবে না। আমার আল্লাহ এক, নবী এক, কিতাব কয়টা? একটাই। ডিভাইডেড চলবে না, কেউ কারো বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা লিপ্ত হব না। সবাই বলি ইনশা আল্লাহ। আল্লাহ সকলের প্রতি সকলকেই মহব্বত বাড়ায় দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।